খুব সুন্দর পাখিগুলো, একদম শিকারি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো। এই যে দেখুন, গ্রামে শীতের সকাল, মানে শীতের সকালে ভিডিওটা শুরু করছি। এখন প্রায় সকাল 9টার বেশি বেজে গেছে, তবুও দেখুন কতটা কুয়াশা। মানে একটু দূরের কিছু সেরকমভাবে দেখা যাচ্ছে না, মানে এর আগে আরও বেশি কুয়াশা ছিল। মানে আজ কুয়াশা বেশি হলেও ঠান্ডাটা কম আছে, মানে ঠান্ডাটা একটু কম লাগছে, যেহেতু আকাশটা একটু মেঘলা, সেই জন্য এখনও রোদ্দুর ওঠেনি, মানে সূর্য ওঠেনি। তো দেখুন গ্রামের শীতের সকালের পরিবেশটা দেখুন, পাখিদের কিচিমিচি আওয়াজ দেখুন, গ্রামের সৌন্দর্যটা দেখুন। এটা হলো আমাদের গাঁদা ফুলের জমি, দেখুন সর্ষে ক্ষেত আমাদের, দেখুন পটলের জমি আমাদের। এটাই হলো গ্রামের পরিবেশ, মানে এই 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 আশপাশ দিয়ে আমরা জমিটা চাষ করি, মানে চাষের জমি চাষ করে থাকি। দেখুন গ্রামের সৌন্দর্যটা দেখুন, কত সুন্দর শীতের সকালের, দেখুন কুয়াশায় চাদরে মোড়া গ্রাম। গ্রাম ইজ দ্য বেস্ট, এই জন্য সকলেই গ্রামকে ভালোবাসবে এবং গ্রামকে সকলেই ভালোবেসে যাবে এবং গ্রাম ইজ দ্য বেস্ট। যাই হোক, মাঠে আসলাম, একটু কিছু কাজ আছে, তো চলুন সেটা করা যাক। তো এই যে খেলার মাঠে এখন এই যে ছেলে পেলে খেলা করছে ফুটবল, এই যে দেখুন, মানে আজকে রোদ্দুর ওঠেনি তো এখনো, সেই জন্য দেখুন শীতের মধ্যে ফুটবল খেলা হচ্ছে মাঠে, খেলার মাঠে। তো এই যে দেখুন কত সুন্দর পাখি, পোষা পাখি, একদম বাচ্চা বদ্রি পাখি নাকি নাম বললো, যে আরো একটা আছে হাতের মধ্যে, খুব সুন্দর পাখিগুলো, একদম শিকারি হয়ে গেছে। দেখুন দুটো বাচ্চা পাখি পোষা হচ্ছে পাখিগুলো। তো এই যে মোটামুটি এখন কুয়াশা কমে গেছে, সেই জন্য এই যে এখন ফুল তুলতে যাচ্ছি, গাঁদা ফুল তুলতে, তো চলুন ফুল তোলা যাক। এই যে মোটামুটি এই যে দেখুন এখন ফুল তুলতে আসলাম, তো প্রথমে লাল ফুলটা তুলবো, তো তারপরে হলুদ ফুল তোলা হবে। তো এই যে মোটামুটি লাল গাঁদা ফুলগুলো আগে তোলা হচ্ছে, তো চলুন আগে লাল গাঁদা ফুলগুলো তোলা যাক। তো দেখুন মোটামুটি কিছু লাল ফুল তোলা হলো, তো এখন এই ফুলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, ফুলগুলো মা লাগাতে হবে সেই জন্য। তো এখন হলুদ ফুল তুলতে বাকি আছে, তো এইগুলো থুয়ে আসি, তো তারপর হলুদ ফুল তোলা হবে। তো এই যে লাল গাঁদা ফুলগুলো বাড়িতে দিয়ে আসলাম মালা গাঁথার জন্য, তো চলুন এখন হলুদ গাঁদা ফুলগুলো তোলা যাক। তো এই দেখুন ফুল তোলাচ্ছে এখন হলুদ ফুল, তো আগে লাল ফুল তোলা হয়ে গেছে। তো এই যে দেখুন এই দেখুন ফুল তোলাচ্ছে হলুদ ফুল, মানে আগে লাল ফুল তোলা হয়েছে। তো এই যখন এই যে ব্যাগে বোঝাই করা হবে ফুল, তো চলুন এই যে দেখুন মোটামুটি এই যে দেখুন হলুদ ফুল তোলা হয়ে গেল, তো চলুন এবার বাড়িতে গিয়ে এগুলো মালা গাঁথা হবে, তো চলুন যাওয়া যাক। তো এই যে গাঁদা ফুলে মালা গাঁথা হচ্ছে, এরপরে এই ফুলের মালাগুলো বাজারে বিক্রি হবে, তো চলুন এখন স্নান করে আসি, তো আবার বিকেলবেলা কথা হচ্ছে। তো এই যখন মাঠে ক্রিকেট খেলতে আসলাম, এই দেখুন ক্রিকেট খেলা হচ্ছে, তো আমাদের ব্যাটিং, সেই জন্য এখন বসে আছি, তো আমাদের ব্যাটিং হয়ে গেলে তো তারপরে ফিল্ডিং হবে, তো চলুন একটু পরে আবার কথা হচ্ছে। এই যে দেখুন আমাদের গ্রামের মাঠে ক্রিকেট খেলা, তো চলুন আমি ক্রিকেটটা খেলে নিই, তো তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে মোটামুটি ক্রিকেট খেলা হয়ে গেল এখন, তো এখন আবার একটু পরে র্যাকেট খেলা হবে, তো চলুন একটু পরে কথা হচ্ছে। তো এই যে দেখুন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন এই যে কিছুটা সময় র্যাকেট খেলা হবে, দেখুন নেট টাঙানো হয়ে গেছে র্যাকেট খেলার, যে লাইট জ্বালানো হয়ে গেছে যে দুদিকেই, তো যাই হোক, তো চলুন একটু র্যাকেট খেলে নিই। তো বন্ধুরা, এই যে কিছুটা সময় র্যাকেট খেললাম, বেশ ভালোই লাগলো, শীতের মধ্যে গাটা গরম গরম হয়ে গেল, তো গাটাই যে ঘেমে গেছে মোটামুটি, মাথা পুরো শরীর টরীর ঘেমে গেছে। তো যাই হোক, বেশ কিছুটা রাত হয়েছে, তো ভিডিওটা এখানে শেষ করেছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।